যে ফুল বসন্তে ফোটে না, বিক্রি হয় না বাজারে, নগর জুড়ে এখন সেই ফুলের উদ্ভাস। নাম তার কৃষ্ণচূড়া। দুর্ভেদী এই রক্তিম লাল ফুল যেন বাড়াচ্ছে নগরের সৌন্দর্য, যা দেখে মুগ্ধ নগরবাসী। হাসান সুমনের তোলা ছবিতে নগর জুড়ে কৃষ্ণচূড়ার কাব্য জানাচ্ছেন রিশাদ হাসান। গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে, শাখায় শাখায়, কেন যায় কেন যায়, বাহারের মন ভেঙে যায়। কৃষ্ণচূড়ার আরেক নাম গুলমোহর। দূরভেদী এই ফুল তার রক্তিম আভায় জানান দিচ্ছে নগরে শুরু হয়েছে গ্রীষ্মের পুষ্পোৎসব। গাছতলায় ছেয়ে থাকা ঝরা ফুল আর কচি সবুজ পাতার সৌন্দর্য এরই মধ্যে যান্ত্রিক নগরীকে করে তুলেছে ঐশ্বর্যমণ্ডিত, যে উৎসবে পালা করে যোগ দিচ্ছে কাঠবিড়ালি। প্রাণহীন নগরটাই যে এত প্রাণে ভরপুর, এর আগে তা কে জানত। বাতাসের মধ্যে যে কৃষ্ণচূড়া ফুলের ওই সৌন্দর্যটা দেখতে সবচেয়ে বেশি চমৎকার আর কি। মাটিতে বা বৃষ্টি স্নাত রাস্তায় যখন কৃষ্ণচূড়া পড়ে আছে, তখন আমরা আসলে নিজেদের ভিতরে এক প্রকার প্রশান্তি অনুভব করি। যখন এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, তখন আসলেই খুব অপূর্ব সুন্দর লাগে। ধূসর নগরের মাঝে কৃষ্ণচূড়ার অপেক্ষাই যেন ছিল রাধাচূড়া। তাই তো গীতিকারের গানের কুলিতে তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। এই উৎসবে আরও শোভা বাড়ায় কনকচূড়া। ছোট হলুদ রাঙা এই ফুল মাটিতে বিছিয়ে রাখে উৎসবের হরিত চাদর। কৃষ্ণচূড়া গাছে বসে পাখির নিমন্ত্রণে মাথা তোলে বিলুপ্ত প্রায় নাগলিঙ্গম, যার সৌরভ প্রকৃতিকে দেয় সুন্দরের বার্তা। এই প্রকৃতিতেই শুধু নয়, আমাদের শিল্প এবং সাহিত্যেও কৃষ্ণচূড়া দারুণভাবে জায়গা করে নিয়েছে এবং প্রভাব বিস্তারী কৃষ্ণচূড়া। কবি নজরুলের ভাষায়, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে বর্ণে। আগুনলাল কৃষ্ণচূড়া যেমন বছর ঘুরে প্রকৃতিতে আসে বারবার, ঠিক একইভাবে বাংলা সাহিত্যে কবির কবিতায় ভালোবাসায় কখনো বিদ্রোহের রঙে, অথবা কখনো প্রেমিকার খোপার ফুল হয়েও এসেছে বারবার। তাই তো এ ফুলের প্রতি মানুষের এত আকর্ষণ। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।